তার ডিম দিয়েই এখন আমি ডিমের মাছের ডিমের পকোড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেসন, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ। এবার আমি এটা মেখে নেব। তৈরি হয়ে গেছে।
দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুস্বাদু আছে। খেতে খুব সুস্বাদু আছে।